আমাদের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে আগামী 23 সালে নাকি দুর্ভিক্ষ হবে। 74 সালের দুর্ভিক্ষ আমরা দেখেছি, সেই দুর্ভিক্ষে 4 লক্ষের উপরে মানুষ মৃত্যুবরণ করেছিল। আগামী 23 সালে যে দুর্ভিক্ষের কথা উনি বলেছে, আবারও এদেশের মানুষকে না খাওয়ায় মারার জন্য তিনি একটি ষড়যন্ত্র করছে। 23 সালের পূর্বেই শেখ হাসিনাকে এই অবৈধ ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। আমরা দুর্ভিক্ষ চাই না, আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা ডাল ভাত খেয়ে গণতান্ত্রিক পরিবেশে স্বাধীনভাবে মুখ ফুলিয়ে আমরা কথা বলতে চাই। আমরা এই অবৈধ শেখ হাসিনার শাসনে আমরা দুর্ভোগে পড়তে চাই না। আগামী 10 তারিখ 10ই ডিসেম্বর ঢাকায় যে সমাবেশ হবে, সেই সমাবেশের মাধ্যমে শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজানো। আপনারা প্রত্যেকে রজনীগন্ধার স্টিক নিয়ে ঢাকার সেই সমাবেশে হাজির হবেন। সেই রজনীগন্ধা হাতে আমরা বেগম খালেদা জিয়াকে আমাদের মঞ্চে বরণ করে নিব। এই রজনীগন্ধার স্টিক দিয়ে এই অবৈধ জালেম সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করব ইনশাআল্লাহ। যদি গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়, আমরা নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতা কর্মী আমরা পায়ে হেঁটে ঢাকার সেই সমাবেশে হাজির হব ইনশাআল্লাহ। আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, আমাদের শপথ দিতে হবে, যতদিন এই অবৈধ হাসিনা থাকবে আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের হাতে রজনীগন্ধার স্টিক, আমাদের প্রত্যেকের হাতে কি রজনীগন্ধার স্টিক। আপনাদের ওই বন্দুক কামান গোলা আমরা ভয় পাই না, রজনীগন্ধার স্টিক দিয়ে আপনাদেরকে সহায়তা করে বাংলার মস্তক থেকে আপনাদেরকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে আগামী 23 সালে নাকি দুর্ভিক্ষ হবে। 74 সালের দুর্ভিক্ষ আমরা দেখেছি, সেই দুর্ভিক্ষে 4 লক্ষের উপরে মানুষ মৃত্যুবরণ করেছিল। আগামী 23 সালে যে দুর্ভিক্ষের কথা উনি বলেছে, আবারও এদেশের মানুষকে না খাওয়ায় মারার জন্য তিনি একটি ষড়যন্ত্র করছে। 23 সালের পূর্বেই শেখ হাসিনাকে এই অবৈধ ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। আমরা দুর্ভিক্ষ চাই না, আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা ডাল ভাত খেয়ে গণতান্ত্রিক পরিবেশে স্বাধীনভাবে মুখ ফুলিয়ে আমরা কথা বলতে চাই।